ফের ত্রিপুরাতে আবারও শাসক দল বিজেপির বড় ভাঙন। 100 পরিবার থেকে প্রায় 300 জন বিজেপির ভোটার বিজেপিকে গুড বাই জানিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল বুবাগ্রাতে যোগদান করেন। রাজ্য রাজনীতিতেই নতুন আবারও ভোটের মুখেই চমক, শেষ হাসিটা হাসবে কে, কথাতেই বলে পাহাড় যার ক্ষমতা তার। এই মুহূর্তে মথা দলে যোগদান করেন 300 জন বিজেপির সমর্থক। ভোটের মুখেই বিজেপি দলের ভাঙন, আর এই ভাঙন রাজনৈতিক মহলে কতটা প্রভাব পড়বে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, তার সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশন ভোট ঘোষণার মুহূর্তই থেকে শাসক দল বিজেপির বড় ধাক্কা খেতে চলেছে। মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার অনুগামী সমর্থকরা বলেন, আর ফুটবে না বিজেপির পদ্মফুল, 23-এ কি সরকার পরিবর্তন হবে।